হ্যালো বন্ধুরা, আপনি যদি ফেসবুক বা ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য। আপনার ফেসবুক অ্যাকাউন্ট করতে হলে আবার প্রথমে একটা জিমেইল লাগবে। জিমেইল অর্থাৎ আপনি ক্রোম ব্রাউজারে যে সার্চ করবেন যে gmail.com, এখানে আপনার পাসওয়ার্ড যা আপনার একটা জিমেইল নাম্বার দিয়ে একটা জিমেইল খুলবেন, ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট। আপনার ফেসবুক আইডি খুলতে গেলে facebook.com লিখে যদি আপনি ক্রোম ব্রাউজারে সার্চ করেন তাহলে এখানে সাইন ইন আসবে। সেই সাইন ইনে আপনার নাম, আপনার ফেসবুকের পাসওয়ার্ড বা জিমেইল দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুললেন। আচ্ছা, এবার ফেসবুক অ্যাকাউন্ট করার পরে আপনার ফেসবুকে একটা পেজ খুলতে হবে। ফেসবুক পেজ করতে হলে ওই আপনার যে আমি দেখাচ্ছি, আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে যাবেন। আপনার প্রোফাইলে আপনার এই ফেসবুক আমি দেখাচ্ছি, আপনার ফেসবুক প্রোফাইলে যাবেন। এখানে এখানে থ্রি ডটে গেলেন, তার এখানে এক এক ফোনের এক এক জায়গায় থাকে। এখানে এই যে পেজ নাম করে, এই যে পতাকার মতন একটা পেজ, এই পতাকার মতন পেজে গেলেন। এখানে ক্রিয়েট অপশনে যাবেন। এখানে আপনার নাম আপনার এখানে আপনার নাম দিলেন, আপনার যে কোনো একটা নাম দিলেন। আমি তখন নেক্সট পরবর্তীতে আপনার চ্যানেল, আপনার পেজটি কোন ক্যাটাগরি, এখানে একটা ক্যাটাগরি দিলে পরবর্তী এটা আপনি পারবেন। পরবর্তীতে নেক্সট দিয়ে পরবর্তীতে এগুলো আপনি একটা পেজ খুললেন, ফেসবুক পেজ খোলার পরে আপনার শুধু এই ফেসবুক পেজ, আপনার একটা ইউটিউব চ্যানেল খুলবেন। ইউটিউব চ্যানেল খুলে যেরকম ক্রোম ব্রাউজারে যে সার্চ করলেন যে youtube.com, এখানে যে সাইন ইন করবেন আপনার নাম, আপনার জিমেইল, এখানে একটা ফেসবুক আপনার ওই ইউটিউবে যেয়ে আপনার লোগো দিলেন, আপনার ব্যানার দিলেন, দিয়ে আপনার একটা ইউটিউব চ্যানেল খুললেন। এখানে ঠিক একই কাজ ফেসবুক পেজ খুললে, এখানে একটা আপনার ছবি দিলেন, আপনার এখানে পরবর্তীতে আসে আপনার ছবি, আপনার একটা প্রোফাইল পিকচার দিলেন, আপনার একটা নাম দিলেন। আপনার মোটামুটি আপনার ফেসবুক পেজটা ভালোভাবে বিভিন্ন আপনার এইখানে আপনার বিভিন্ন বাটন আছে, বিভিন্ন বাটন অর্থাৎ যেরকম ফলো বাটন, তারপরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার জিমেইল, আপনার বিভিন্ন ওয়েবসাইট নাম্বার, এখানে পরবর্তীতে ধাপে ধাপে আসবে সেই জিনিসগুলো। আপনাকে ফেসবুক পেজ একটা খুলতে হবে, ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ, একটা ইউটিউব চ্যানেল খুললে আপনার টুইটার একটা অ্যাকাউন্ট করা লাগবে। কারণ আপনার এই ভিডিওগুলো আপনি ফেসবুকে পোস্ট করবেন, আবার ইউটিউবে পোস্ট করবেন, টুইটারে পোস্ট করে, ইনস্টাগ্রাম করে, লিঙ্কডিনেও পোস্ট করে, লিঙ্কডিনেও থাকবে আপনার একটা। আপনার টুইটারে যে কোনো ক্রোম ব্রাউজারে যে সার্চ করুন যে twitter.com, এখানে টুইটার সাইন ইন দিয়ে আপনার জিমেইল, আপনার পাসওয়ার্ড, আপনার যে একটা ফেসবুকের পাসওয়ার্ড, আবার আপনার ইউটিউবের তো আপনার যে আপনার চ্যানেলের নাম, আবার আপনার যে টুইটারে অ্যাকাউন্ট খুললেন এখানে টুইটারের পাসওয়ার্ড আলাদা থাকবে আপনার twitter.com। এখানে সাইন ইন, আর যাদের সাইন ইন বা টুইটার অ্যাকাউন্ট আছে তাদের লগ ইন, আর যারা মানে যাদের সাইন ইন মানে অ্যাকাউন্ট খোলা নেই তখন সাইন ইন ওখানে অপশান আসবে। সাইন ইন এখানে যেয়ে আপনার জিমেইল পাসওয়ার্ড দিয়ে আপনি টুইটারে একটা অ্যাকাউন্ট খোলার পরে আপনার সেই টুইটার অ্যাকাউন্টে আপনার প্রোফাইল পিকচার দিলেন, আপনার একটা লোগো দিলেন, প্রোফাইল পিকচার দিয়ে আপনার যেভাবে সেট আপ আছে এগুলো সেট আপ করে নিন। আবার ইনস্টাগ্রামে ক্রোম ব্রাউজারে যে ইনস্টাগ্রামে সার্চ দিলেন যে instagram.com, এখানে instagram.com গেলে এখানে যে সাইন ইন, এখানে আপনি সাইন ইনে আপনার জিমেইল, আপনার ইনস্টাগ্রাম একটা পাসওয়ার্ড, তারপরে আপনার ইউজার নেম দিলেন, ইউজার নেম দিয়ে আপনি ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট খুলবেন। কারণ ইনস্টাগ্রাম এই যে ইনস্টাগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ, ইনস্টাগ্রাম টুইটার অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এটা আপনার লাগবে, টুইটার অ্যাকাউন্ট লাগবে,
আবার আপনার লিন্ডিংও আপনার অ্যাকাউন্ট করবেন, লিন্ডিংয়ে যে ওই একইভাবে যে lending.com, এখানে যেই সাইন ইন দিয়ে আপনার জিমেইল পাসওয়ার্ড দিয়ে লিন্ডিংয়ে আপনার একটা প্রোফাইল খুলে এখানে একটা কানেক্ট করবেন। লিন্ডিংয়ে যেয়ে আপনার এখানে প্রোফাইল দিলেন, আপনার প্রোফাইল পিকচার দিলেন, একটা লোগো দিলেন, যেভাবে সেট আপ করতে হয় এগুলো আপনাকে করতে হবে। তবে বিষয়টুকু আমি আপনার প্রাথমিকভাবে ধারণা আছে যে এগুলো করা সম্ভব, এগুলো আপনাকে করতেই হবে। এগুলো এই যে টুইটার অ্যাকাউন্ট বা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তারপরে আপনার লিন্ডিং অ্যাকাউন্ট, তারপরে ফেসবুকে, এই আপনার ফেসবুকে আপনি পোস্ট দিতে পারবেন, আপনার যে কোনো একটা প্রোডাক্ট এটা আপনি পোস্ট দিতে পারবেন, আপনার যে কোনো প্রোডাক্টসের আপনি পোস্ট দিতে পারবেন, তারপরে আপনার যে কোনো ভিডিও, আপনার যে কোনো ভিডিও আপনি ইউটিউবে দিলেন, আপনার 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 ফেসবুক পেজে আপনি সেটা আপনার ফেসবুক পেজে সেটা আবার আপনি করতে পারবেন, সেটা আপলোড দিতে পারবেন। তাহলে আপনি দিলেন ইউটিউবে দিলেন, আবার এই যে পোস্ট দিতে গেলে এই যে মার্কেট প্লেস, এই যে মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসে এখানে মার্কেট প্লেসে যে আপনার পোস্টের অপশান আসবে ক্যাটাগরি সেলস, এখানে এখানে পোস্ট এখানে পোস্ট এখানে আপনি পোস্ট দিতে পারবেন এই অপশান, এতে এটা তো দেখছি না, যাই হোক এখানে পোস্ট আসবে। আবার আপনি যদি আপনি যদি যে কোনো গিয়ে আপনি আপনার এখান থেকেও পোস্ট দিতে পারবেন, আপনার প্রোফাইল থেকে এখান থেকে আপনি পোস্ট দিতে পারবেন, আবার আবার যদি ক্রোম ব্রাউজারে যে আপনি যদি লেখেন যে ক্রোম ব্রাউজার যে ক্রিয়েট স্টুডিও লিখে সেখান থেকে আপনি যে কোনো ক্রোম ব্রাউজারে গেলেন, ওই যে ক্রোম ব্রাউজারে যে এখানে লিখলেন ক্রিয়েট স্টুডিও, ক্রিয়েট ক্রিয়েট স্টুডিও লিখলে আপনার যদি পেজ থাকে সে পেজে আপনি পোস্ট দিতে পারেন। এভাবে আপনি ফেসবুকে আপনি আপনার যে কোনো প্রোডাক্টস যদি সেল দিতে চান মার্কেট প্লেসে যেয়ে আপনি সেখানে পোস্ট দিতে পারবেন, আপনার আপনার ভিডিও আপনি ফেসবুকে পেজে পোস্ট দিতে পারবেন, আবার ওই ভিডিওটা আপনি ইউটিউবে পোস্ট দিলেন, আবার ওই ভিডিওটা আপনি আপনার টুইটারে দিলেন, আবার ইনস্টাগ্রামে আপনি আপনার সেটা আপনি ছবিটা বা আপনার লোগোটা আপনি সেটা দিলেন, আবার আপনি লিন্ডিংও দিতে পারেন, লিন্ডিংও আপনি ভিডিও পোস্ট দিতে পারেন আপনার, আবার এই ফেসবুকে আপনি পেজে দিলেন, আপনার পেজে দিলেন, আবার গ্রুপেও আপনার যে সমস্ত গ্রুপ বাংলাদেশে যে সমস্ত গ্রুপ আছে সেই গ্রুপে আপনি সেই ভিডিওটা পোস্ট দিতে পারবেন। তাহলে এতগুলো জায়গায় যদি আপনি পোস্ট দেন এখান থেকে আপনার লাইক ফলোয়ার আসবে। যেমন ইউটিউবের ক্ষেত্রে আপনার এক বছরের ভিতরে আপনার 1000 সাবস্ক্রাইব এবং 40 ঘন্টা ওয়াচ টাইম হলে আপনি মনিটাইজেশনের জন্য উপযুক্ত হবে, আর ফেসবুকের জন্য 10,000 ফলোয়ার আপনার লাগবে। তাহলে আপনি এক ভিডিওতে এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজে দিলেন, ফেসবুক গ্রুপগুলোতে দিলেন, আবার ইউটিউবে ছাড়লেন, টুইটারে দিলেন, আবার এই ভিডিওটা আপনি ইনস্টাগ্রামে আপনার ওই যে লোগোটা আপনি দিলেন, আবার এই ভিডিওটা আপনি লিন্ডিংও ছাড়তে পারেন। এতগুলো জায়গায় আপনি যদি ভিডিওটা যদি ছাড়েন তাহলে আপনার প্রত্যেক জায়গাতে যখন রেসপন্স আসবে তখন আর এই ভিডিও আপনার রেগুলার দিয়ে যেতে হবে, প্রত্যেক দিন আপনার ভিডিও ছাড়তে হবে, দুদিন অন্তর বা একদমই নিয়মিত একই একটা সময় নির্দিষ্ট সময় আপনার এই ভিডিওগুলো দিতে হবে, ছাড়তে হবে। অর্থাৎ একদিন পর পর বা দুদিন পর পর বা প্রত্যেক দিনেই দিলে ভালো হয়, আপনার এই রেগুলার আপনার এই মেনটেন করে দিতে হবে। তাহলে আপনার যারা ইয়ে আছে আবার যারা কমান্ড করবে সে কমান্ডের উত্তর দিতে হবে, তাদের সাথে রিলেশনে আপনার আর এই গিয়ে আপনার
ইনস্টাগ্রামে আপনার ফলোয়ার বাড়াতে হবে, ফলো অপশান আছে, এই ফলোয়ার বাড়াতে হবে। টুইটারে আপনার ফলোয়ার বাড়াতে হবে, ফ্রেন্ড সার্কেল বাড়াতে হবে, লিঙ্কডিনে আপনার কন্ট্যাক্টে যে আপনার ফলোয়ার বাড়াতে হবে, প্রত্যেক এই প্রতিনিয়ত আপনার ফলোয়ার বাড়াতে হবে। আর ফলোয়ার বাড়ালে হবে কি, যে আপনি যে পোস্টটা ছাড়লেন বা যে আপলোড করলেন, এই ভিডিওটা আপনার এই কি যে আপনার যে ফলোয়ার থাকবে বা আপনার যে এই ফলো এদের প্রত্যেকের নোটিফিকেশনে চলে যাবে, চলে গেলে তারা সেই ভিডিওটা ভালো লাগলে তারা দেখলো, তারা সব লাইক দিলো, দেখলো, তাহলে আপনার ওয়াইস টাইম বাড়লো প্লাস সাবস্ক্রাইব বাড়লো, এতে আপনার ফেসবুক পেজের ফলোয়ার বাড়লো প্লাস ইউটিউবের আপনার সাবস্ক্রাইব অস্টাবে। তার জন্যে আপনার এই যে লক্ষ্য আপনার এই 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 1000 ফলোয়ার হলে আপনি ইউটিউবে মনে হচ্ছে দেবেন, আর যদি ফেসবুকে 10000 ফলোয়ার যদি আপনি হন তাহলে আপনি ফেসবুকের জন্য মনে যদি হন পারবেন। তাহলে আপনাদের যদি একটা মোবাইল, আপনি মোবাইল দিয়েও ভিডিও করতে পারেন, মোবাইলে ভিডিও করে আপনি সেটা ছাড়তে পারেন, সমস্যা নেই। তারপরে এই মডেল ভিডিও করে একটা থাম্বনেল দিলেন, দিয়ে আপনি যে বিষয়ে ভিডিও সেই বিষয়ের উপরে একটু লিখে দিলেন, তাহলে আপনার যদি চেষ্টা থাকে, যদি লক্ষ্য চেষ্টা থাকে, লেগে থাকলে অবশ্যই সফল হবে। তো আপনাদের শুভকামনা। আর আপনার যদি ভিডিওটি ভালো লাগে, আমি এই ভিডিওটা করছি এর বিস্তার